হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক এগেন। আজকের ভিডিওটা একটা রিকোয়েস্টের ভিডিও। আমাকে অনেকে রিকোয়েস্ট করছেন এই টপিকটা নিয়ে ভিডিও করার জন্য। অনেকে আছেন সার্ভে জাঙ্কিতে কাজ করেন আর সেই ডলারটা ব্লুবার্ডে উইথড্র করেন, কিন্তু অনেকে ওই ব্লুবার্ডের ডলারটা ট্রান্সফার করতে পারেন না। কীভাবে ব্লুবার্ডের ডলার ট্রান্সফার করবেন, আজকের ভিডিওটা সেই টপিকের উপরে। তো চলেন আমরা দেখি কীভাবে আমরা ট্রান্সফার করতে পারি। প্রথমে আমরা ব্রাউজারে চলে গেলাম আর আমাদের ব্লুবার্ডে লগ ইন করে নিই। এই হচ্ছে আমাদের ব্লুবার্ড। এখান থেকে লগ ইন করে নিলাম। এই হচ্ছে লগ ইন। তো আমরা আমাদের ব্লুবার্ডে লগ ইন করে নিলাম। এই হচ্ছে আমার ব্লুবার্ডের অ্যামাউন্ট। এখন এখান থেকে আমরা কিছু অংশ সেন্ড করব। তো জাস্ট আপনাদের শেখানোর জন্য ছোট্ট একটা অ্যামাউন্ট সেন্ড করব। এর জন্য চলে যান মানি আউটে, এখান থেকে চলে যান সেন্ড মানি। এটা ওকে করে দিলাম। এখন যাকে ডলার সেন্ড করবেন তার মেলটা এখানে দেন। আমার কপি করা ছিল, সো এটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখানে অ্যাড কন্টাক্টে চলে যান, এখানে তার নামটা দিয়ে দিবেন। এখানে ব্যাংকটা যার নামে অ্যাকাউন্ট করা তার নামটা দিয়ে দিবেন। এটা তার কাছে জিজ্ঞেস করে নেবেন। এখানে আন্দাজে একটা নাম দিলেও চলে, এরপর আমি একজাক্টটাই দিব। এই হচ্ছে আমার নাম, এটা আমি কপি করে নিলাম। এই হচ্ছে আমার নাম, এরপর হচ্ছে ইমেল। তো ইমেলটা আমরা কপি করে নিয়ে আসি। এই হচ্ছে ইমেল, এটা এখানে পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বার যে কোনো একটা দিলেই হবে, নাম্বার নিয়ে কোনো রেস্ট্রিকশন নেই। আমি একটা নন ভয়েব নাম্বার দিয়ে দিলাম। এরপরে ক্রিয়েট কন্ট্যাক্ট। এখানে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন দেখতে পাবেন, এই যে এটা আমি অ্যাড করছি নতুন। তো এটা চুজ করলাম আমরা। এখন আপনি কত ডলার পাঠাতে চান সেইটা, তো আমি ছোট্ট একটা অ্যামাউন্ট দিয়ে দিব, 0.05। ওকে, 5 সেন্ট আমি সেন্ড করব। এখন এখানে সেন্ডে চলে যান। এখন দেখেন মানি সেন্ড, আমাদের ইমেলে মানিটা সেন্ড হয়ে গেছে। এখানে ট্রানজাকশন আইডি দেখতে পাচ্ছেন, সরি, এই হচ্ছে ট্রানজাকশন আইডি। তো এইভাবে আপনারা ডলারটা সেন্ড করবেন। এখন আপনি যাকে পাঠাবেন এই মানিটা তার কাছে হোল্ড হয়ে থাকবে, সে যদি অ্যাকসেপ্ট করে তাহলেই তার ব্যালেন্স অ্যাড হবে, আদারওয়াইজ 3 দিন পরে অ্যাড হবে। তো অনেক সময় এরকম হতে পারে আপনি ভুল কোনো মেলে পাঠিয়ে দিয়েছেন, তো সেটা ব্যাক আনার একটা সিস্টেম আছে। তো সেটা ব্যাক আনার জন্যে আমরা হোমে চলে যাই। এই হচ্ছে আমাদের হোম। এখন আমরা যে মানিটা সেন্ড করলাম সেটি আমরা ফেরত আনবো। তো এইখান থেকে এই অ্যারো চিহ্নতে চলে যান। এই যে এখানে দেখেন আমাদের কিন্তু $5 সেন্ড হয়ে গেছে। এখন এই মানিটা আমরা ফেরত আনবো। তো এখানে এটার উপরে ক্লিক করেন, করার পরে এটা এখান থেকে ক্যান্সেল করে দেন। তাহলে দেখেন আমাদের মানি রিকোয়েস্টটা ক্যান্সেল হয়ে গেছে, আমাদের অ্যাকাউন্টে অলরেডি চলে আসছে। তো আপনি কোনো ভুল কোনো মেলে পাঠালে সেটা এভাবে ফেরত নিয়ে আসবেন, সে যদি অ্যাকসেপ্ট করে ফেলে সেই ক্ষেত্রে আর এই মানিটা ফেরত আনতে পারবেন না। তো এই ছিল ওভারঅল সিস্টেম, যেভাবে আপনি মানিটা সেন্ড করবেন, ব্লুবার্ডের ডলারটা কীভাবে সেন্ড করবেন সেই সিস্টেমটা। তো আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব তো মাস্ট করবেন। আবার দেখা হচ্ছে আরও একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, বাই বাই।